শীতকাল মানে অনেক রকমের সবজি পাওয়া যায় আর অনেক মজার মজার ভর্তা খাওয়া যায়। আমি এমনিতেই ভর্তা খেতে খুব পছন্দ করি। শীতকাল আসলে অনেক রকমের ভর্তা বানাই। শীতকালে ভর্তা খাওয়ার মজাই আলাদা। আজকে যে ভর্তাটা তৈরি করতেছি এইটা শীতকালের জন্য অপেক্ষা করার দরকার নাই, সারা বছরই তৈরি করা যায়। এই জন্য এটা সবসময় হাইলি পপুলার একটা রেসিপি। আমি আজকে করছি মুসুর ডালের ভর্তা। প্রথমে মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে 15 মিনিটের জন্য সোক করতে দিয়ে নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ বসিয়েছি। এই ডালটাকে একদম শুকনো শুকনো করে সিদ্ধ করতে হবে। আমি একটা পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি, ওই অর্ধেকটা থেকে আরও একটু অর্ধেক একদম কুচো কুচো করে কেটে ওইটা ভাজা করে নিব আর বাকিটা কাঁচাই দেব। তো সব ভাজা শেষ, এখন প্রথমে আমি লবণ দিয়ে মরিচটাকে ক্র্যাশ করে নেব, তারপরে একে একে রসুন আর পেঁয়াজগুলোকে ম্যাশ করে নেব। যখন পুরোপুরি সবগুলো ম্যাশ হয়ে যাবে তখন আমি একটু সরিষার তেল দেব। সরিষার তেল দিয়ে এগুলোকে আরেকবার ম্যাশ করে নিলে খুব সুন্দর একটা গ্রান বের হয় আর খেতেও ভালো লাগে। আমি দুই রকমের পেঁয়াজই ব্যবহার করছি, এরকম করলে খেতে বেশি ভালো লাগে। এবার দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা ছাড়া তো ভর্তার কথা চিন্তাই করা যায় না। এদিক থেকে আমার ডালটাও দেখলাম পানি টেনে গেছে, আমি আরও কয়েক মিনিট পানিটা টেনে একদম শুকনা শুকনা করে নেওয়ার চেষ্টা করছি। খুব বেশি শুকনা করি নাই, একটু মাখো মাখো রেখেছি। এরকম মাখো মাখো রাখলেও খেতে খুব ভালো হয়। এবার পুরো উপকরণটা একসাথে মিশালেই হয়ে গেল খুবই মজার একটা ভর্তা। এই ভর্তাটা সবসময়ই খুব পপুলার আর যতবার করি ততবারই খেতে বেশি ভালো লাগে। সারা বছর খাওয়া যায় বলে যে কোনো সময় আসলে করতেও মজাও লাগে। গরম ভাত দিয়ে এরকম একটা ভর্তা হলে শীতের সকালে আর তেমন কিছু লাগে না। আমি পরিবেশন করার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি, উপর থেকে একটু সরিষার তেল আর দুইটা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিছি। দেখতে খুবই সুন্দর লাগছে, তাই আমি ভাবলাম যে আর অপেক্ষা কিসের, খাওয়াটা খেয়ে নিই। গরম ভাত রান্না করেছি আর সাথে এই ভর্তাটা, অসম্ভব মজার ছিল। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, বাই।